ডিজিটাল ইন্ডিয়া হয়ে উঠছে ভারত। বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে ভারতকে ডিজিটাল ইন্ডিয়া হিসেবে গড়ে তোলার কথা আগেই ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই মোতাবেক আর্থিক লেনদেনে ডিজিটালাইজেশন আনা থেকে বিভিন্ন ক্ষেত্রে অনলাইন সুবিধার ব্যবস্থা করেছেন। এবার ইন্টারনেট গতি বাড়াতে 5G-র উপর বিশেষ জোর দিয়েছে নরেন্দ্র মোদীর সরকার। ইতিমধ্যে দেশের 714টি জেলায় 3 লক্ষের বেশি 5G সাইট বসানো হয়েছে, যার জেরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম 5G ইকোসিস্টেম হয়ে উঠেছে ভারত। 5G সাইট নির্মাণের ব্যাপারে বিশেষ লক্ষ্যমাত্রা নিয়েছিল কেন্দ্র। ভারত দ্রুত গতিতে 5G নেটওয়ার্কে সংযুক্ত হচ্ছে বলে জানিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবসিংহ চৌহান। সেই লক্ষ্যমাত্রা ইতিমধ্যে পূরণ হয়েছে জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। পরিসংখ্যান দিয়ে মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তার সোশ্যাল পোস্টে জানিয়েছেন, 5 মাসের মধ্যে 5G-র 1 লক্ষ সাইট, 8 মাসের মধ্যে 2 লক্ষ এবং 10 মাসের মধ্যে 3 লক্ষ সাইট তৈরি করা হয়েছে। বর্তমানে 714 জেলায় 3 লক্ষের বেশি 5G সাইট ইনস্টল করা হয়েছে বলে উল্লেখ করেছেন অশ্বিনী বৈষ্ণব। ফলে বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম 5G ইকোসিস্টেম হয়ে উঠেছে ভারত, যা স্বাভাবিকভাবেই দেশবাসীর কাছে গর্বের বিষয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।